শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি বাঘ যেমন কপকপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে কাম ক্রোধ এই দুটোই তো রিপু কাম মানে হচ্ছে বাসনা আর বাসনা প্রতিহত হলে ক্রোধ এই হচ্ছে ব্যাপারটা আর যেই ক্রোধ হয় তখন বরপর বরপর সব নষ্ট হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় না আমি শেষ দেখে ছাড়বো শেষটা আর কোথায় আছে কিন্তু ও করতে গিয়ে নিজেও শেষ হয় অন্যকেও নষ্ট করে এইরকম এখন এইটি করতে গিয়ে সেই ঠাকুর বলছেন যে যদি তুমি অনুরাগ বাঘ থাকে অনুরাগ বাঘ মানে ভগবানের প্রতি প্রচণ্ড ভালোবাসা যদি থাকে তখন সেইটা তোমাকে রক্ষা করবে সেটাই উনি বলতে গিয়ে বলছেন ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধ আদি থাকে না গোপীদের এই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ এই কাহিনীগুলো নানান রকমভাবে উল্লেখ করা হয় যেমন শ্রীকৃষ্ণ একটা অসাধারণ চরিত্র তো সেই কৃষ্ণ চরিত্রের মধ্যে আমরা সব কিছু দেখতে পাই একটা জিনিস খেয়াল রাখতে হবে শ্রী রামচন্দ্র যখন এলেন তখন সবে সবে সত্যযুক্ত চলে গেছে সত্য ত্রেতা যুগ এসছে ত্রেতা যুগেও ফিফটি পারসেন্ট মানুষ খুব ভালো যেন সবই সত্য যুগ শেষ হয়েছে তো ভালো মানুষগুলো তখনও আছে আর রামচন্দ্র তখন এলেন দু একটা মানুষ তখন এদিক ওদিক যেমন বালি যেমন রাবণ এরকম দু একজন সব এদিক ওদিক হয়েছে কিন্তু আবার আমাদের হনুমানের মতো এরাও সব রয়েছেন টয়েছেন তো সেই জন্যে রামের জীবনে এত বেশি কিছু ছিল না উনি একটা সমাজটা তৈরি করছিলেন কারণ সমাজ তৈরি কেন মানে সেটা হচ্ছে সেই সময়ের সত্য যুগেতে বেশিরভাগ মানুষ তারা ওই ভগবানকে আবিষ্কার করবার জন্যে জীবনের সত্যটা আবিষ্কার করবার জন্যে জীবন মানুষের জীবনটাকে সুন্দর কীভাবে করা যায় এইসব করবার জন্যে খুব তপস্যা করতো তপস্যা মানে রিসার্চ করতো আর বিভিন্নজন বিভিন্ন জিনিস আবিষ্কারও করছিল অ্যান্ড আবিষ্কার করতে গিয়ে তারা মেডিসিন আবিষ্কার করছে তারা ঘোড়া কি করে পালকতে হয় সেটা করছে কি করে চাষবাস করতে হয় সেটা করছে গাছ কি করে করতে হয় সেটা করছে কেমন করে বৃষ্টি ঝড় থেকে রক্ষা করা যায় সেগুলো করছে আগুন আবিষ্কার করছে নানান রকম তার সঙ্গে সঙ্গে ওরা আর একটা জিনিস আবিষ্কার করলো সেটা হলো নিজের মনের শান্তিটা কি করে রাখা যায় কারণ এগুলোর সঙ্গে সঙ্গে শান্তিটাকে রাখতে হবে তা না হলে তো কিছু লাভ নেই এখন খুব দারুণ সুন্দর একটা বাড়ি বানালাম এদিকে ঘুম হচ্ছে না তখন তলা থেকে ঝাঁপ দেবো না ঘুমাবো বুঝতে পারছি না কি মানে ওই জন্যে মনটাকে খুব সুন্দর করে ওই দুটোই তখন ডেভেলপ করছে আমরা যদি সেইভাবে রক্ষা করে দেখি লক্ষ্য করে দেখি তখন দেখবো সত্য যুগের সমস্ত মানুষ ওইভাবে করছে বেশিরভাগ হচ্ছেন ঋষি বেশিরভাগ হচ্ছেন মুনি বেশিরভাগ হচ্ছেন তপস্বী এবং মহিলা পুরুষ একসঙ্গে সবাই করছেন যাদের সেই ক্ষমতা ছিল এরপরে যখন ত্রেতা যুগ হলো তখন সাধারণ মানুষ অনেক এসে গেছে এবং সাধারণ মানুষকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিতে হবে একটা সমাজে কিছু নিয়ম নিয়মকানুন দিতে হবে তা না তো হবে না তখন ভগবান স্বয়ং এলেন শ্রীরামচন্দ্র রূপে তিনি তাঁর স্ত্রী সীতাকে নিয়ে যাচ্ছেন পুরো ঘটনা যদি লক্ষ্য করা যায় পুরো নাটকটা তৈরি হচ্ছে সব সমাজটাকে কি করা যাবে সীতা বললেন আমি প্রতিজ্ঞা করেছি আমার যিনি স্বামী তার সঙ্গে আমি ছায়ার মতো থাকবো স্বামী পরিবারে ছিলেন তিনি যখন এখানে রাজা ছিলেন আমি ছিলাম এবারে তিনি জঙ্গলে যাচ্ছেন আমিও যাব তখন ওই মেয়েদের প্রতিব্রতা ধর্মটা ওইখান থেকে শুরু হচ্ছে অ্যান্ড মেয়েদের মধ্যে তখন বলা হলো আর রিসার্চ করতে হবে না এবারে তোমরা সমাজটাকে ধরো সমাজটাকে ধরতে গেলে তাকে ডেডিকেটেড করতে হবে তো সেই ডেডিকেশন যখন করতে যাচ্ছেন তখন সেইটা হচ্ছে ওই সীতা তিনি যাচ্ছেন এবং তাকে ওই সীতার সমস্ত গুণ থেকে দেখতে গেলে তিনি হচ্ছেন প্রতিব্রতা তো স্বামী যেটা করছে স্বামীর যেটা কর্তব্য সেটাতে সে সাহায্য করছে প্লাস যখন মনে হচ্ছে ও কিন্তু স্বামীকে সাবধান করে দিচ্ছে রামচন্দ্র তিনি ধনুক বান নিয়ে যাচ্ছেন তো সীতা বলছেন দেখো হাতে অস্ত্র থাকলেই মনে হয় একে মারবো ওকে মারবো তুমি যাচ্ছ তো তপস্যা করতে বান তানগুলো দিয়ে দরকার এখানে রেখে দিয়ে যাও না ঠিক কথা বলেছিলেন এখানে যদি রেখে দিয়ে যাও তখন রাম বলছেন না আমি হচ্ছি ক্ষত্রিয় ক্ষত্রিয় যেখানে আমি অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করাটাই আমার ধর্ম তাছাড়া আমি রাজা রাজধর্ম ইত্যাদি এই জিনিসগুলো আমরা রামায়ণে পাচ্ছি এখন ধীরে ধীরে আমরা যেলাম একটা জায়গায় যেখানেতে দেখলাম অহল্লা তা ইন্দ্র এসে অহল্লার সঙ্গে অন্যরকম ব্যবহার করেছেন সমাজ বলল না এই নারীকে আমরা নেব না তখন তার স্বামীও বলছেন না তা কি করে হবে আমি তোমাকে গ্রহণ করতে পারি না কিন্তু রাম যদি বলেন অর্থাৎ তার স্বামী কিন্তু গৌতম মুনি যে সে লোক নয় তথাপি তিনি বলছেন রামচন্দ্র কেন রামের তখন ওইটাই ভগবান তখন ধর্ম প্রতিষ্ঠা করছেন মানে সমাজকে প্রতিষ্ঠা ইনি এসে বললেন না অহল্লার কোনো দোষ নেই যেমন নারী হিসেবে স্ত্রী হিসেবে যা কর্তব্য তাই করেছে ইন্দ্র ঠকিয়েছে পানিশমেন্টটা ইন্দ্রর হবে অহল্লার না সঙ্গে সঙ্গে আবার অহল্লাকে তার স্বামী গ্রহণ করছেন ইত্যাদি কারণ এই যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি সমাজ প্রতিষ্ঠা হচ্ছে তারপরে বালিকে গিয়ে মারলে বালি বলতেন আচ্ছা তুমি আমাকে মারলে কেন আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করিনি তখন বলছেন যে যেহেতু তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্ত্রী রূপে ব্যবহার করেছো ওটা অন্যায় রাজা এরকম করবে না এরকমভাবে উনি সমাজটাকে প্রতিষ্ঠা করছেন ভাই কি করবে বন্ধু কি করবে এরকম সমস্ত কর্তব্য কর্ম করতে হবে এটা রামচন্দ্রে যখন কৃষ্ণ এলেন তখন কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিকেটেড একটা হিউম্যান সোসাইটি তখন সেখানে রাজা রয়েছে তখন সেখানে ডিভিশন অফ লেবার রয়েছে তখন আমরা কিন্তু রামচন্দ্রের সময় অতটা দেখতে পাই না রামচন্দ্রের সময় যে গুহক সে চণ্ডাল সে এসে রামকে জড়িয়ে ধরছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কৃষ্ণের সময় যখন দেখছি তখন কিন্তু না তোমাকে মানুষ করেছে যে সে সমাজে নিচু স্তরের লোক সুতরাং তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে কর্ণকে তখন সমাজে এই কমপ্লিকেশানগুলো এসে গেছে জন্য আশ্রম তৈরি হয়ে গেছে মানবপ্রস্থ ইত্যাদি ইত্যাদি হচ্ছে ব্রহ্মচর্য গারস্থ মানবপ্রস্থ সন্ন্যাস ইত্যাদি সমস্ত হয়েছে এই সেই সময়ে ভগবান কৃষ্ণের কাজটা অনেক কমপ্লিকেটেড ছিল তা তিনি ওই সমস্ত জিনিসটা বোঝাবার চেষ্টা করছেন আর ঠাকুর বলছেন যে দেখো সমাজে এগুলো চলতেই থাকবে কিন্তু তুমি যদি অনুরাগ যে ভালোবাসা যেটা তীব্র ভালোবাসা এটা আসে অ্যান্ড কৃষ্ণ কী করলেন একটা গ্রুপকে তৈরি করলেন যাদের জীবনের মধ্যে দিয়ে ওই ভালোবাসাটা আসছে তীব্রভাবে হঠাৎ করে এই গ্রুপটা কী করে হলো তখন যদি দেখি ভাগবতে ভীষণ কমপ্লিকেশন হয়ে গেছে তখন ব্রহ্মা বলছেন এ কী করে আমি এখন সৃষ্টিটাকে ঠিক করবো কেননা আমি তো তিনটে গুণকে মিশ্রণ করেছিলাম সত সত্যগুণ রজগুণ তমগুণ তমগুণটা বেড়ে গেছে এখন আমি থামাতে পাচ্ছি না তখন ব্রহ্মা কাঁদছেন যে আমি কি করব? তখন ভগবান বলে না আচ্ছা আমি তাহলে যাব আবার এই রূপে। তখন ব্রহ্মা সমস্ত দেবদেবীকে বললেন তোমরা যদি স্বয়ং ভগবানের কাছে থাকতে চাও তাহলে তাকে সাহায্য করবার জন্যে তোমরা গিয়ে জন্মগ্রহণ করো উনি অমুক জায়গায় যাবেন তাই যত আমরা দেখছি এই সমস্ত গোপ বালক এবং গোপিকা তারা কিন্তু সবাই দেবতা দেবী ওরা এইভাবে জন্মগ্রহণ করেছে একটা জায়গায় এবং তারা ওই ভগবানকে পাচ্ছে নিজেদের মধ্যে এবং এই রকমভাবে ভগবানকে পাচ্ছে নিজের বন্ধু নিজের ভাইয়ের মতো তারা খুব খুশি হয়ে রয়েছে তো এখানে ভগবান কি তৈরি করলেন একটা ভালোবাসা ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে এবং তীব্র ভালোবাসা থাকে তখন তুমি সমাজের এই কমপ্লিকেশান থেকে বাঁচতে পারবে আদারওয়াইজ সমস্ত কিছুকে ঠিকঠাক করে আমি ভগবানের কাছে যাব এটা সম্ভব না তবে সেই রবীন্দ্রনাথের সেই জুতো আবিষ্কারের কবিতার মতো সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে না মুড়ে নিজের পাটা মুড়ে নাও তো সেইটি কৃষ্ণ এসে আমাদের বললেন জগৎ এরকম চলতে থাকবে তুমি ওটা নিয়ে মাথা কামিও না তুমি নিজের মনটাকে সুন্দর করে নাও তো সেটাই তিনি বলছেন অনুরাগ অঞ্জন শ্রীমতী বলছেন সখী চতুর্দিকে কৃষ্ণময় দেখছি তারা বললে সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ তাই ওইরূপ দেখছো এরূপ আছে যে এরকমভাবে তিনি বলছেন এখন অনুরাগ অঞ্জন ভালোবাসার কাজল এদেশে মেয়েরা পরে কিনা জানি না কিন্তু আমাদের দেশে মেয়েরা খুব কাজল পড়ে আর সে এটা চোখেতে দেয় চোখটা পরিষ্কার থাকে ভালো থাকে বলে বলা হয় ছোট বাচ্চাদেরও পরিয়ে দেওয়া হয় আর সেই জন্য বলা হলো অঞ্জন অঞ্জন মানে কাজল কিসের কাজল অনুরাগের অনুরাগ কি ঈশ্বরে ভালোবাসা ঈশ্বরকে তীব্রভাবে ভালোবাসা এবং এই যে তীব্রভাবে ভালোবাসছি তার ফলে ওই ভগবান ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না যারা কেবল কাম কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একেবারে ভাবে না তারা বদ্ধ জীব এইবারে একটা ভয়ঙ্কর কথা ঠাকুর বলছেন যে লোকেরা বুঝতে পারে না তো তারা ওই একদম ওই ওই ওইটাতেই বদ্ধ হয়ে থাকে ওর মধ্যেতেই তারা খুব খুশি কাম কাঞ্চনের মধ্যে আটকে রয়েছে এই এখানে আমাদের এখানে যেরকম দেখি সবাই একদম সোম থেকে শুক্র পর্যন্ত অফিস করলো এই করলো তারপরে কারোর না কারুর বাড়িতে এর জন্মদিন না ছেলের জন্মদিন না ওর মুখে ভাত একটা পার্টি একটা কেন পার্টি একটু চেঞ্জ হলো বাড়িতে রান্না করে খায় আচ্ছা সবাই মিলে একটা হই হই এবং সমস্ত মহিলারা গিয়ে রান্নাঘরে বসে হই করে খুব যে বন্ধু তা না কিন্তু আবার সময়ও কাটে তা ভাবে যে করছে একবারের জন্য ভগবানের কথা আলো আলোচনা হচ্ছে না এটা একটা জাতির মধ্যে খুব বেশি থাকে আর একটা জাতি তারা যায় মন্দিরে বটে কিন্তু পুজো আচ্ছা করে না ওইখানে গিয়ে সোশ্যালাইজিং করে ওখানে গিয়ে আবার ওই মন্দিরে গিয়ে বসে বসে তারা কার কী হয়েছে কোন চাকরিটা হয়েছে কে কোথায় করে তারপরে কার এই সমস্ত নানান রকম হতে থাকে তারপরে প্রত্যেকটি মন্দিরের তলায় একটা করে খাবার ঘর ইডলি ধসা কেটে চলে এলো এরকম করে খুব খুশি যে আমরা মন্দিরে যাই প্রত্যেক সপ্তাহে মন্দিরে যাই করোটা কি এগুলো করি এখন তার ফল কি হচ্ছে ওই অনুরাগটা আসছে না ভালোবাসাটা আসছে না কী করে ভালোবাসা আসবে সাধু সাধু সাধুসঙ্গ মানে কি এই ধরনের কথাগুলো পড়া জানা তা হলে তো বুঝতে পারছে না না এরপরে শেষের দিকে যখন কান্নাটা আসবে কষ্টটা আসবে তখন ছটফট করতে হয় কেন অভ্যাস নেই একা একা ভগবানকে নিয়ে ঠাকুরকে নিয়ে থাকার কিন্তু সময় এমন একটা আসবে যখন তুমি যেমন জন্মের সময় একলা হয়েছিলে তোমাকে ঠিক ওই রকম একলা করে দেবে প্রকৃতি উপায় নেই আর তারপরেতে সেই সময়টায় যখন তুমি বন্ধু খুঁজতে যাবে তারা খুব বিরক্ত বোধ করবে তখন আর বন্ধু পাওয়া যায় না সেই জন্যে মোহ মুদগর বলে একটা শঙ্করাচার্য বললেন যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত যতদিন তুমি রোজগার টোজগার করতে পারো পয়সা টয়সা আছে ততদিন সবাই তোমার অনুজা আর যেই রিটায়ারমেন্টের পর কিছুদিন আসুন কাকু তারপরে দাদু মানে স্টেজগুলো বাড়ছে তারপরে প্রথম দিকে দাদা তারপরে কাকু তারপরে দাদু তারপরে দাদু কেন ঘর থেকে বেরোন একটু অসুবিধে ঘরেতেই থাকবেন ব্যাস হয়ে গেল এই করে এটা আমরা কিছুতেই বুঝতে পারি না যে কীরকম অসুবিধে হয়ে যায় আর সেই কারণেতে ঠাকুর বারবার বলছেন কেন ধর্ম আমরা মনে করি ধর্মটার প্রয়োজন নেই ধর্মটা ভীষণ প্রয়োজন আমার জন্যে কেননা আমি যখন একলা হয়ে যাব তখন আমার মনটা যেন আমার সঙ্গে থাকে আর এই আমার সঙ্গে না থাকলে তাহলে খুব অসুবিধে হয় তো কি করে করা যায় খুব সিম্পল ওই প্রথম থেকে একটু অভ্যাস তৈরি করে ফেলতে হয় সে অভ্যাসটা কি ঠাকুর আছেন মা আছেন আমি তাকে ডাকবো তার সঙ্গে কথা বলবো সকালে উঠে একটু এরকম করবো করে 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 একটা রুটিন তৈরি করে ফেলতে হয় আর সেই রুটিনে সকালবেলা উঠলাম উঠে জব দেন করলাম করে তারপরে একটু বই পড়লাম তারপরে এম করে 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 গেলে কখন চব্বিশ ঘন্টা কেটে যাচ্ছে বোঝাও যায় না আর যখন আমি ব্যস্ত হয়ে রয়েছি নিজের মনের মধ্যে আমার কোম্পানির কি দরকার তখন একেবারে আপনাতে মন আপনি থেকে যেও না মন কারো ঘরে কারোর কাছে যাবার প্রয়োজন হয় না এর সঙ্গে যেই তুমি জগৎটাকে ত্যাগ করতে লাগলে ঈশ্বরকে ডাকতে লাগলে জগৎ তোমার কাছে হাজির হবে রোজ লোকে এসে খবজ খবর নেবে কেন তোমার মধ্যে না ওই ভগবানের শক্তিটা জাগ্রত হচ্ছে কেমন করে ভালোবাসার মধ্যে দিয়ে কেমন করে নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে তার কথাগুলো খুব সুইট মিষ্টি হয় তার চিন্তাগুলো সবার জন্যে হয় তখন সবাই ছুটে ছুটে আসে আমার জন্য একটু প্রার্থনা করে দিন এখন যেটা তুমি চাও সেটা তুমি নিশ্চয়ই পাবে যদি তুমি এই ভগবানকে ভালোবাসতে পারো কিন্তু একটা তীব্র অবস্থার কথা বলতে গিয়ে বলছেন অনুরাগ এই অনুরাগ কাজল যারা কেবল কাম কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধ জীব তাদের নিয়ে কি মহাত কাজ হবে কাকে ঠোকরানো আম ঠাকুরের সেবায় লাগে না নিজেও খেতে পারে না এখন এই মানুষটার কোনো কাজে লাগে না সমাজেও না বদ্ধজীব সংসারী জীব এরা গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় আর শেষে মৃত্যু আর ওই মৃত্যুর পর আবার ওই শুরু হয়ে যায় এখন কেউ কেউ বড় লোক যারা তারা মন্দির টন্দির বানায় কিন্তু বানিয়ে ওটাতে আর একটা অহংকার এসে জোটে হ্যাঁ এটা আমি করছি বুঝলেন এটা আমরা করেছিলাম এই পাথরটা দেখছেন ওই ইটালি থেকে এনেছিলাম তারপরে এটা যারা দেখছেন এত এত খরচা হয়েছে ইত্যাদি ইত্যাদি করে টরে একদম সমস্ত আমি করেছি আমি করেছি আমি করেছি করতে থাকে এইতে এইতে সবাই বলে ওনার মন্দির কিন্তু আসলে ভগবানের মন্দির সেটা ভুলে যায় গিয়ে ওনার মন্দির হয় তো এই যে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যায় কিন্তু কত রকমভাবে যে বদ্ধ হতে হয় সেই জন্যে ধর্মের পথটা বড্ড কঠিন লোকেরা মনে করে ধর্ম মানে একটা কিছুই না কেননা ওই যে পুরোহিতদের দেখে তারা বেচারীরা গিয়ে পুজো টুজো করছে ওটা দেখেছে মনে হলো নিচু ধরনের ব্যাপার আমরা সব সায়েন্স টায়েন্স নিয়ে পড়ে আমি রিসার্চ করছি কিন্তু বুঝতে পারি না ওটা তো এমনি প্রাইমারি লেভেল কিন্তু ধর্ম তোমার নিজের নিজের শান্তি আর সেই শান্তিটা বিচারের মধ্যে দিয়ে আসে আর বিচারটার পর মনটাকে তৈরি করতে অভ্যাস করতে হয় এই অভ্যাসটাকে বলে তপস্যা এই তপস্যা ছাড়া কোনো উপায় নেই আর এই তপস্যা কিভাবে করব যখন আমি জানব ঠাকুর বলছেন যে এই বদ্ধজীবের কোনো উপায় নেই বদ্ধজীব মানে কি যে শুধু এই জগতে নাম যশ প্রতিপত্তি এগুলো ভালোবাসে এছাড়া থাকতে পারে না তারা হচ্ছে বদ্ধ এই জগতেই থাকবে না আমি যখন জন্মাইনি ওই জগৎ ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না আর আমি যখন থাকবো না তখন এই জগৎটা থাকবে কি থাকবে না সেটাও কিছু এসে যায় না আমি যখন ঘুমিয়ে পড়ি তখন কোথায় কে বোম ফেললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না ঘুম থেকে উঠে কবর কাগজ দেখে এবার নিউজ পেপার আরে ওখানে বোম ফেলেছে কিন্তু তার আগে ঘুমের মধ্যে জগৎ নেই ঠিক তেমনি ভাবে যদি আমি ওইরকম ভাবি আমি এখানেতে কতদিন কেন আমি এর মধ্যে ঢুকতে যাব আমি যখন ছিলাম না এই জগৎটা চলেছে আমি যখন থাকবো না এই জগৎটা চলবে মাঝখান থেকে কেন শুধু শুধু এই কটা দিনের জন্যে এই জগতের মধ্যে ঢুকব সেটাই হচ্ছে জীব যারা মুক্ত জীব তারা কাম কাঞ্চনে বস হয় না কাম কাঞ্চন কাম মানে হচ্ছে বাসনা কাঞ্চন মানে পয়সা অর্থ সম্পদ এখন বাসনা থাকলেই সেটা পূরণ করতে সম্পদের দরকার হয় আর এই সম্পদটা বাড়তেই তা কেউ শেষ হয় না কোনো দিন থামতে পারে না ব্যাচারি এখন এই কষ্টটা নিয়ে নিয়ে শেষ দিন পর্যন্ত ঠিক মৃত্যুর আগে যখন চাচা আমাদের এখন কোন স্ট্যাটাস আছে এই হোল ওয়ার্ল্ডে একটা লিস্ট বেরোয় সব বড়ো লোককে দ্বিতীয় বড়ো লোককে তৃতীয় বড়ো লোককে এন ব্যাচারি তৃতীয় পৃথিবীর মধ্যে সেভেন মিলিয়ান মধ্যে সে হচ্ছে তৃতীয় বড়ো লোক তবুও শান্তি নেই মরবার আগে খুব হাঁসফাঁস করে ও থার্ড গ্রেডে কে চলে এলো কেন দেখছে এসো করতে করতে মারা গেল তাহলে কী লাভ হলো এখন এই রকম তাদের যে মানসিকতাগুলো থাকে বুঝতে পারা যায় না কেন এরকম মানসিকতা তার কারণ হচ্ছে কর্মফল আর ওই কর্মফল তাদেরকে টেনে টেনে নিয়ে চলবে আর কষ্ট দেবে আর কষ্ট দেবে মায়াতে ভুলিয়ে রাখে দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কাম কঞ্চনে বশ হয় না তো এই কথাগুলো যখন বলছেন মায়ার ভেলকি মায়া হচ্ছে ভগবানের শক্তি এখন ভগবান যখন একটা জিনিস সৃষ্টি করছেন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এ পুরো ব্যাপারটাই কিন্তু খেলা কিন্তু আমরা বুঝতে পারছি না এটা খেলা প্রচণ্ড একেবারে ও উৎসাহ নিয়ে আমি করতে চেষ্টা করছি আর সেটা করতে গিয়ে আমাদের ভীষণ বদ্ধ হয়ে পড়ছি ছোটোবেলায় স্কুলে যখন আমাদের স্পোর্টস হতো আমাদের দেশে তো অত ভালো ভালো মাঠ টাট তো নেই আচ্ছা পুরো অনেকটা ইঁট পয়েন্ট এই সমস্ত রয়েছে তার মধ্যে দৌড়োতে হবে কিভাবে না হাতটা পেছন দিকে বাঁধা থাকবে আর মুখে একটা চামচ চামচের উপর একটা বল ওইটা নিয়ে ছুটত আচ্ছা ওইটা জগতের কী এমন হলো আর তাতে জিতলো কি জিতলো না তাতে কী বয়সে গেল তাই নিয়ে প্রচণ্ড কান্নাকাটি হয়েছই যারা পারল না ওই রকম কাটার এর মধ্যে দৌড়নোই যায় না তার মধ্যে আবার ওই একটা মুখে চামচ চামচের উপরে বলটা কেউ কেউ ওই বলটাকে আটকাবার জন্যে খানিকটা চুইন গাম ওই ওটা দিয়ে ওর উপরে বলটা বসিয়ে দিত এসব নানান রকম চলতো প্রচণ্ড উত্তেজনা চলতো এখন ওটুগুলো কোথায় গেল কে ছুটছে কয়ে কে ওটা নিয়ে যাচ্ছে কে চুইনগাম লাগালো তাতে কী বাসে গেল এ পুরো জগতের এটা একটা খেলার মতো চলতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না আর সেই কারণে এটা যদি আগে থেকে বুঝতে পেরে যাই তা কষ্ট থাকে না আমি যতটুকু পেয়েছি আমি খুব সুন্দর আছি কোনো অসুবিধা আমার নেই এবার যা যা ইচ্ছেগুলো হচ্ছে চেষ্টা করবো এটা করতে করবে যদি না হলো না হলো আর কি করা যাবে এক একটা বার জগতে এক একটা বন্যা এসছে পুরো ধ্বংস করে দিয়েছে এক একটা সভ্যতা শেষ হয়ে গেছে তারপরে পাঁচ হাজার বছর দু হাজার বছর পরে খুঁড়ে মুড়ে আবার সেই সভ্যতা বেরোচ্ছে ইনকা সভ্যতা এবার ভেবে দেখো হো করে কী কী সব বলতো রাজা বসে আছেন ওই টঙের ওপরে কখন উঠতো বাবা যাই হোক ওই ইনকা রাজার উপরে বসে আছে আবার ওটা দেখবার জন্যে পিচুতে সব যাচ্ছে ওই ইনকা দেখতে এ সমস্ত এখন ইনকাম ইনকাম সব চলে গেল কারা কোথায় সভ্যতা সে কিছু বোঝা গেল না আমাদের এক একটা সভ্যতা এই সভ্যতা সেই সভ্যতা সব তো চলে যায় আমার জীবন তো একশো বছরের জীবন কেন শুধু শুধু এটার মধ্যে যাব বা সেইটুকু শুধু চিন্তা যেটা পেয়েছি আমি খুব খুশি আর সেইটার জন্যে ভগবানকে ধন্যবাদ দেওয়া কেউ একজন আছেন যিনি আমাকে এত কিছু দিয়েছেন আই এম ভেরি হ্যাপি জন্মের পরেই তো মরে যেতে পারতাম কিন্তু না আমি এতদিন তো বেঁচে আছি এখনও তো প্রোটেকশান দিচ্ছেন সব কিছু তো হচ্ছে তো এখন আমি সত্যি দেখুন কীরকম অবাক লাগে আমার আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন একটি খুব অল্প বয়সী ডাক্তার ডাক্তার ঘোষ তা ও এসে আমাকে বলল স্বামীজি আমি আপনার সঙ্গে থাকবো চলো তারপরে ও আমার সঙ্গে গেল আমাদের ইয়েতে আমাদের অরুণাচলে যে জায়গায় আমি থাকতাম ওইখানে তো ন নগরে খুব ভালো ডাক্তার অল্প বয়সী একটু বেশি কথা বল কিন্তু সুন্দর খুব ভালো ডাক্তার এক দু বছর পরে আমার মনে হলো আরে এই আমার কাছে এখানে জীবন কাটাবে নাকি অল্প বয়স আরও পড়াশুনো করে আর একটু ভালো সব জায়গায় যাবে তো আমি বললাম আমাকে নিয়ে চিন্তা করো না আমি তো কলকাতায় যাই তোমার কাছে চিকিৎসা করাবো তুমি পড়াশুনো করো করে ওরকে জোর করে পাঠালাম পড়াশুনো করে ওবার একটা স্পেশালাইজেশন করে ও প্রতিষ্ঠা হলো এবারে আমি এলাম আমেরিকা এসে ভাবছি এই রে এবারে কি হবে যদি এটা ডাক্তার না থাকলে কার কাছে এখানে কিছুই বোঝা যায় না আমাদের দেশে খুব সুবিধে আছে তেলেবাজার দোকানের পাশেই ডাক্তারখানা সুতরাং তেলেবাজারটা হাতে নিয়ে খেতে খেতে ডাক্তারখানায় ঢুকে পড়লাম যে কী ব্যাপার পেটে ব্যথা করছে তা কারণটা তেলেবাজা আচ্ছা ঠিক আছে দুটো একসঙ্গে এখন এইটা করে টোরে আমরা কাটাই এদেশে তো ডাক্তারই খুঁজে পাওয়া যায় না এদের কোথায় কিভাবে যেতে হয় কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা যায় না একজন ডাক্তার এলেন এসে প্রণাম করে বললেন আমার নাম অমোক ইত্যাদি ইত্যাদি আমার খুব ইচ্ছা আপনাকে আমি সেবা করব টু থাউজেন্ড আমি এলাম টু থাউজেন্ড থার্টিনের মে মাসের মধ্যে উনি এসে দেখা করলেন আজ পর্যন্ত আমার সমস্ত কিছু দেখে যাচ্ছে এটা মিরাকল ছাড়া কী বলো এদেশে আমি এলাম আসার পর চিনি না কাউকে আর তিনি এসে নিজে থেকে একজন এমডি অত্যন্ত ব্যস্ত ডাক্তার ওকে এমনিতে পাওয়া যায় না কিন্তু উনি বললেন আপনি যখনই ডাকবেন আমি আছি নিজেই খোঁজখবর নেয় না ওষুধ আছে তো এটা আছে তো এসব করে এটা কি চারটি গানি কথা কেই একজন লক্ষ্য করছে সেই সমানে আমাকে এত কিছু দিয়ে চলেছে তারপরেও আমি কেঁদে বালিশ ভেজাচ্ছি আমি পেলাম না আমি পেলাম না কি পেলেন না তুমি না বাইডেন কেমন একা একা করে আমি আরে বাইডেন কোথায় একটা গাড়ি ঘুরছে কিন্তু ওই ওইটা আমার এমন একটা জিনিস চাই যেটা আমি পাবো না আর কল্পনা করে করে কেঁদে মরি কিন্তু যেটা পেয়েছি সেটা তো মনে থাকে না কিন্তু ওইটাই হচ্ছে সাধু সঙ্গ করা এবং বারবার মনে করা যে আমি কিছুই তো আমি একেবারেই কিছু নই কিন্তু তুমি আমাকে সব কিছু দিয়েছ কীভাবে ঘিরে রেখেছো সমস্ত কিছু সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ এবারে ঠাকুর দুটো শব্দ বলছেন কেউ কেউ অনেক কষ্ট করে ক্ষেতে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় আর কারো জল ছেঁচতে হয় না বৃষ্টি জলে সব হয়ে গেল তা কারো জীবনেতে এই সুবিধাগুলো দুমদুম করে আসে আর কারো প্রচণ্ড কষ্ট টষ্ট করে করতে হয় ওটা কোনো উপায় থাকে না সুতরাং কাউকে দেখে ঈর্ষা করে কোনো লাভ নেই আমার জীবনে এইটা ছিল তার না কোনো কোনো ব্যাপারে কিছু কিছু এরকম হয়েছিল সুতরাং একটু কষ্ট একটু ভালো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যে মুহূর্তে আমি কাউকে নিয়ে ঈর্ষা করি মানুষ কিন্তু দুঃখ পায় নিজের জন্যে না অন্য কেন ভালো হলো ওইটা নিয়ে আর সব থেকে আমার খুব অদ্ভুত লাগে ঈর্ষা ঝগড়া আত্মীয়দের মধ্যে হয় অনাত্মীয়দের মধ্যে হয় না কোনো একজনের ছেলে ফার্স্ট হয়েছে তাতে আমার কিছু এসে গেল না কিন্তু যেই আমার দাদার ছেলে ফার্স্ট হলো আর আমারটা ঘুরে বেড়াচ্ছে তখন ওকে আমেরিকায় কান টান ধরা যায় না কিন্তু লুকিয়ে চুরিয়ে একটু দিলাম পিটিয়ে কিন্তু কিন্তু আচ্ছা দাদার ছেলে ফার্স্ট হলে আমার রাগ কেন হলো কেউ না কেউ তো ফার্স্ট হবেই হয়েইছে হচ্ছে প্রত্যেক বছর সে যদি অন্য অচেনা কোনো ছেলে হতো আমার রাগ হতো না কিন্তু নিজের দাদার ছেলের হলে আমার কেন রাগ হচ্ছে এইটা অ্যানালিসিস করা দরকার আমি কাছের লোকের কাছে মনে হয় আমি হেরে গেলাম জন্য রাগ হচ্ছে অচেনা লোককে তো আমি চিনি না সুতরাং ওই কম্পিটিশানটা নেই তা হারা টারার কোনো কারণই নেই কেউ হারে না কেউ যেতে না সবাই নিজের নিজের জীবনে চলতে থাকে আর একটা না একটা সময় সমস্ত কিছু সব শেষ হয়ে যায় ওইটা হচ্ছে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ আমার জীবনে এটা সাধন করে পেতে হবে চেষ্টা চরিত্র করে পেতে হবে আর কেউ কেউ এমনি এমনি পেয়ে যায় ঘরে বসে বসে সমস্ত পেয়ে যাচ্ছে এখন আমাদের এই মনাস্টিক জীবনেও দেখেছি একটি সাধু সে প্রচণ্ড কাজকর্ম করছে সাধন ভোজন করছে কিন্তু সিনিয়র সাধুদের চোখে পড়ে না খুব একটা ওকে ও ও আচ্ছা এত বে করছে ঠিক আছে কেউ কেউ এমনিতে ওকে দেখলেই সমস্ত সিনিয়র সবাই কেমন আছো তুমি ভালো করে পড়াশোনা করছো তো সব জবদান ঠিক হচ্ছে তো আচ্ছা ওকে এত ভালোবাসে একে কেন বাসে না তাই নিয়ে কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ নেই আমি লক্ষ্য করে দেখেছি দুটি বোন যদি পাশাপাশি থাকে মানে পিঠুপিঠ অল্প বয়সে এক ভীষণ রোদের মধ্যে এই ঈর্ষাটা থাকে একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে আমি চোখের সামনে দেখেছিলাম আন্দামানে সে একটি ছোট মেয়ে সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং আমাদের ওখানে কনস্ট্রাকশানে কাজ করছিল। যার আন্ডারে করছিল সেই বলল যে মহারাজ দারুণ জানে মেয়েটি খুব ভালো আর এর অভিজ্ঞতা ভালো হয়েছে একে আমি রেকমেন্ড করে দেবো অনেক জায়গায় চাকরি টাকরি পরে পেয়ে যাবে তখন তো ধরুন নাইনটির সময় ঠিকই ছিল ওই মেয়েটি হঠাৎ করে ওর মা কাটি কি ব্যাপার আত্মহত্যা করলো কেন না ওর বড়ো দিদি তাকে দেখতে খুব সুন্দর এটাকে কি অতটা দেখতে সুন্দর নয় তো বড় দিদির বিয়ে হয়েছে এটা খুব বড়ো লোকের বাড়িতে বিয়ের পরে ওই বড় দিদি বেড়াতে এসছে অ্যান্ড প্রথম বিয়ের পর মা ওকে নিয়ে আলাদা করে ঘরে বসে নানারকম রকম টথা বলছে এখন বিবাহিত মেয়ে আর মা নিজেদের মধ্যে কিছু অন্য কোনো আলোচনা করছে অনেক সময় মায়েরা বা মাসিরা একটু ওদেরকে গাইড করে দেয় কিভাবে চলতে হয় সংসারের জীবনে ইত্যাদি ইত্যাদি আর এ তো বিয়ে হয়নি তো ওকে বলছে তুই ঢুকবি না ওকে ঘরের বাইরে রেখেছে এত বিমান হলো মা ওকে এত ভালোবাসে কেননা ওকে সুন্দর দেখতে কেননা ওকে বড়ো লোকের ঘরে বিয়ে হয়েছে কেননা আমার বিয়ে হবে কিনা ঠিক নেই জেগে জায়গা আমি আত্মহত্যা করে নিই আচ্ছা দেখো দেখি আমি সেই ওই মেয়েটার কথা ভুলতে পারি না কেন আমি ওকে খুব স্নেহ করতাম তো ও যখন আস্ত টাসত আমি তো অবাক হলাম কেন এইরকম বড়ো লোকের বাড়িতে বিয়ে হচ্ছে হাজারটা মেয়ের বিয়ে হচ্ছে তাতে কিন্তু ও রাগ নেই ও জানেও না ও দিদির যখন বিয়ে হলো ওরা তো রাগ হবার কী হলো বিচারটা ভুল হয়ে গেল আমার যেটা পাবার আমি ওটা পাবো দিদির যেটা পাবা দিদি সেটা পাবে কিন্তু সেইটি আমরা মনে করতে পারি না সেই জন্যে ওই সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ যে ওইগুলো হচ্ছে কৃপা ওরা আগের জীবনে ভালো ভালো করেছে ভালো ভালো জায়গায় যাচ্ছে আমার কিছু গোলমাল ছিল কিছু কিছু করেনি আচ্ছা একটু ঝোঁটোট ঠোঁট খাচ্ছি কিন্তু ঠিকই আছে তো এমন তো কিছু হচ্ছে না এইটা করে সব সময় মনে করতে হয় আমি আরও চেষ্টা করব ভালো করব আর সাধনা করলে আমি পাবই এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় কৃপা সিদ্ধির কষ্ট করতে হয় না কিন্তু সে দু একজনের জন্যে স্বামী বিবেকানন্দকে দেখে নরেন্দ্রনাথ যখন ঘরে ঢুকছেন তখন ঠাকুর একেবারে দাঁড়িয়ে উঠলেন দাঁড়িয়ে উঠে ওকে ডাকছেন ওকে একদম আদর করে সমস্ত খাবার টাবার এলেই প্রথম ভালোটা রেখে দিতেন নরেন এলে ওকে দেবো অন্যদের ঈশ্বাও হতো কেউ কেউ বলতো যে মশাই আমরা কি বানের জলে ভেসে এসেছি সব কিছু আপনি অর্জনে রাখেন কেন বলছে না ওর সঙ্গে আমি আলাদা এখন নরেন আসলে কে ঠাকুরই তো শ্রীরামকৃষ্ণের যে শরীর ধারণ করেছেন সেই শরীরটা একদম সাত্ত্বিক শরীর ওইটা দিয়ে কাজ হবে না জগতে কাজ করতে হলে একটু রজমিশ্র হতে হবে তাই শিবকে নিয়ে এসেছেন শিবের অবতার নিয়ে এসে ওর মধ্যে প্রবেশ করছেন যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছেন আপনারা জানেন এখন সেই তার সঙ্গে আমার তুলনা হবে ঠাকুরের ঘরে ঢুকতে পেয়েছি এই যথেষ্ট আমার এই জীবনে ঠাকুর আমার দিকে তাকিয়েছেন কখনো আবার একটু হাসলেন ধন্য হয়ে যাব নরেনের সঙ্গে আমার তুলনা হবে এইটা মনে রাখতে হবে তা না হলে ওই যে সমসাময়িক যুগে ঈর্ষাগুলো মানুষকে একদম নষ্ট করে দেয় কখনো রাগ করতে নেই ঠিকই তো আছে তো এই ভাবটা যদি বুঝতে পারি তখন এই সাধনাটা ঠিক ঠিক থাকে নিজের জীবনে সবসময় খুব আনন্দে থাকে কোনো অসুবিধা হয় না নিত্য সিদ্ধ আর একটা বলছেন একটা হচ্ছে সাধন সিদ্ধ যারা চেষ্টা করে 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 সিদ্ধ লাভ করে কৃপা সিদ্ধ ভগবান তাকে কৃপা করেছেন আরেকটা হচ্ছে নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে যেমন ফোয়ারা বুঝে আছে মিস্ত্রি এসে এটা ওটা করতে গিয়ে ফোয়ারাটা খুলে দিল অমনি হুহু করে জল বেরোতে লাগলো নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন সে অবাক হয়ে যায় বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল তা মানুষ তো ভগবানকে বুঝতে পারে না একদম সামনে বসে থাকলেও ধরতে পারে না তা দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বা এ প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে এখন এতে ভগবদ্ গীতাতে সেভেন চ্যাপ্টারে বলছেন এই যে সমস্তটা দেখছো এটা আমার মায়াতে হয় এই মায়াটা এমন মানুষকে ভুলিয়ে রাখে আমার মনে পড়ছে অনেক কাল আগে আমাদের দশম গুরু টেন্থ প্রেসিডেন্ট অফ দ্য রামকৃষ্ণ অর্ডার শ্রীমাদ স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ উনি শিলচরে এয়ারপোর্টে বসে আছেন আমি ওখানে গেছিলাম ওখানে গেলে দীক্ষাটা পাওয়ার সুবিধে অন্য জায়গায় এত ভিড় থাকে তো সেই জন্যে আমাকে ওখানে পাঠিয়েছিল পাঠিয়েছিলেন মহারাজ একজন গিয়ে দীক্ষা টিক্ষা নিয়েছিলাম মহারাজের সেবা করতাম ছোটোখাটো তো চলে যাবেন তো সবাই মিলে এয়ারপোর্টে গেছি ছোট্ট এয়ারপোর্ট শিলচরে তখনকার দিনে তো মহারাজ বসে আছেন প্লেন আসবে আর সমস্ত মহিলারা মায়েরা সব দল বেঁধে গোল হয়ে বসে আছে আর মহারাজ ওই সবাইকে চকলেট দিচ্ছেন বাচ্চাদের সব মায়েরা চাইছে ওর বাচ্চারা গিয়ে মহারাজের কাছ থেকে চকলেট নিক আর ওরা বলছেন মহারাজ আমার বাচ্চারা মাথায় একটু হাত দিয়ে দিন তো মহারাজ চোখে অত দেখতে পেতেন না তো উনি এমনি করে করে হাত দিচ্ছেন আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আর একজন সাধুর সঙ্গে তো দেখছি একজন মহিলা তিনি কোনো ওই আশেপাশে প্রচুর ওই সমস্ত টি গার্ডেন থাকে টি গার্ডেনের ম্যানেজাররা ওরা খুব একটা সুন্দর জীবনযাপন করে ওদেরই কোনো ম্যানেজারের স্ত্রী হবে কেউ হবে তো একজন মহিলা খুব সাজগোজ করা খুব মডার্ন তো তিনি পাইচারি করছেন বোধহয় একটু বিরক্ত কেননা এত লোক গিয়ে বসে আছে তো আর ওর ছোটো ছেলেটা মার সঙ্গে সঙ্গে হাঁটছে এবারে হঠাৎ করে ওই ছেলেটার নজরে পড়ল একটা ওই সব গোল করে ঘিরে বসে আছে আর কেউ একজন চকলেট দিচ্ছে বা কিছু ওরটা দেখবার জন্যে ও ওর মধ্যে ভিড়ের মধ্যে দিয়ে এমনি করতে করতে বাইরে চলে এলো একদম কাজ অন্য মায়েরা তাদের বাচ্চাদেরকে টেনে টুনে মহারাজের কাছে আনছে আর কিছুতেই আসবে না জোর করে নিয়ে আসছে তারপরে মারা মহারাজ একটু চকলেট দিচ্ছেন এটা ওইটা দেখলো একটু ওর মা কিন্তু আসছে না বলেও নি ও এসে নিজে থেকে এসে দেখে সোজা চলে এসে মহারাজের কোলের উপরে মাথাটা রেখে দাঁড়ালো এইটুকু এখন মহারাজ ওকে পেয়ে মাথাটা হাত দিলেন পিঠে হাত দিলেন তারপরে এতটা চকলেট অনেকটা চকলেট তুলে আর ওর ছোটো ছোটো হাত দুটোতে যতটা ভরল সব দিয়ে দিলেন এন খুব খুশি হয়ে নাস্তে নাস্তে চলে গেল এখন বলুন সংস্কার কি না ওই মহারাজের কৃপা পাবার জন্যে মানুষ চেষ্টা করছে কিন্তু ওই বাচ্চাগুলো যাদের সংস্কার নেই কিছুতেই যেতে চাইছে না আর এ কোথা থেকে নিজে নিজে চলে এলো এই হচ্ছে সংস্কার তো এই সিদ্ধ মানে হচ্ছে তাদের ওই সংস্কারটা থাকে সেখান থেকেই তারা অগ্রসর হতে থাকে জন্মে জন্মে জ্ঞান ও চৈতন্য হয় তো যখন এই যে ভগবানের মায়াতে আমরা বদ্ধ হয়ে থাকি তখন বুঝতে পারি না কেন এরকম করছি খুব সব কিছুর মধ্যে যাই কিন্তু কখনোই ধর্ম আলোচনার মধ্যে যাব না ধর্ম আলোচনা যদি বে করলাম অনেকটা নিন্দা করা এ এরা এরকম করে এরা সব চোর এটা এই আছে আমার সব জানা আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ভগবান ধর্ম নিয়ে অনেক চুরি চামারি হয়েছে হচ্ছে হবেও মানে এটা এক স্বাভাবিকভাবে এটা একটা বিষয় তো ওটা হতেই থাকে মানুষের সমাজে তাতে আমার কি আর তোমারই বা কী যে যা করছে করুক না আমি আমার মতো করে নিতে পারি কি না এখন আলোটা জ্বললে আমি একটা বই ভালো বই পড়তে পারি কেউ সেই আলোটাতে অন্য খারাপ কাজও করতে পারে যেমন ঠাকুর বলছে নোট পর্যারি করছে বসে বসে করতে আলোটার কি দোষ আলো তো ঠিকই আছে না তেমনি ধর্মটা একটা অত্যন্ত শক্তিশালী এমন একটা বিষয় যেটা আমি যেটা চাই মান মর্যাদা ধর্ম দিতে পারে আমি যেটা চাই শান্তি ওই ধর্ম দিতে পারে কিন্তু সেইটি পেতে গেলে ভালো করে বুঝতে হয় আর সেটা নিজের জীবনে পালন করতে হয়